আজকে তাহলে সোমবারের সকাল সপ্তাহ প্রথম দিন থেকে শুরু করে দিলাম এই যে রান্না, যে চারিদিকে কাজ ছড়িয়ে ফেলেছি, চাল ভেজানো হয়ে গেছে আর আটাও মাখা হয়ে গেছে। এই যে আটা মাখা হয়ে গেছে, জানেন তো আমি বেশি করে ময়দা মেখে রেখে দিই, যখন খুশি খিদে পায় তখন দুটো রুটি পরোটা করে খেয়ে নিই। আর আজকে দেখুন এত তেল দিয়ে ফেলেছি, জল খেতে লাগবে না, জল ছাড়া আজকে আলু চচ্চড়ি। এই যে ইলিশ মাছের, এই ইলিশ মাছের মাথা আছে, এই ইলিশ মাছের মাথাটাকে এই যে আলু চচ্চড়ি করে নেবো। আর কোনো সবজি নেই তো অনেকদিন ধরে দিয়েছে, সেই জন্য এনে দিয়ে দিয়ে জল ছাড়া আলু তরকারি হবে ইলিশ মাছের মাথা। তাহলে বন্ধুরা গুড মর্নিং, সুপ্রভাত। এখন থেকে শঙ্করী অলরেডি বকবকটা স্টার্ট করে দিল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলুন শঙ্করী অলরেডি কী পড়ে আজকে সারাদিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার, বিশ্বকর্মা পুজোর পরের দিন। দেখেছেন নাইটি বিক্রি করি, নাইটি বিক্রি আসছে ছেঁড়া নাইটি। দেখেছেন এই দু বদমাইশ, এই চালের দামটা এগুলো এখানে নিয়ে এসেছিলাম, এখন আবার এক এক করে রান্নাঘরে সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে রান্নার বাসনগুলো, রান্না পুজোর যে বাসনগুলো ব্যবহার করা হয়েছে, সেই বাসনগুলো করে মুছে মাছে তুলতে হবে। আজকের আবার আজকের অনেক কাজ, মা যদি আজকে থাকতো ভালো হতো, কিন্তু মা থাকবে না। তো মাটি হয় তাহলে শঙ্করী অল্ডে এখন বেলা 11:15 থেকে ব্লগ শুরু করে দিল। দুদিনের ভিডিও এখনও দিতে পারিনি, এডিটিং করে দিতে পারিনি, মেয়ের কাছে দিয়েছি গুছিয়ে, ও একটা এডিটিং হয়ে গেছে, এখনও ছাড়া হয়নি, ছাড়বে। আর এই মেজেগুলো এখন পয়সা করি নেই, এখন আমরা গরিব হয়ে গেছি, ওই জন্যে এই এক বস্তা সিমেন্ট আনা হয়েছে। এই সিমেন্টের গোলাম আর মেরে দেবে এখানটা, এই যে শুধু বালি সিমেন্ট উঠে যায় এখানটা। যে পাইপ নিয়ে আসা হয়েছে, তাহলে বন্ধুরা এখন আমি একটু কাজ করি। বলো বেলা তিনটে বন্ধুরা, 3:30 সময় ঘর এসেছে। এই হচ্ছে রবিবারের বাড়ি, এই সব পরিষ্কার করে ঘুরলাম, আবার ওইদিকে আলু ভাজা হচ্ছে। মেয়েরা করতে পারে, বাড়ির গৃহিণীদের কাজের শেষ নেই। এইটা বার করলো না, দেখছেন কতটা এই ভাত হলো, মাছের তরকারি হলো, তাহলে আমার সে রান্না করে নিলেই হতো। ছেলের জন্য ভাত হলো, আমার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হলো, আবার কত এখন বলে আমি কী দিয়ে খাবো, বুঝছেন। এই যে বন্ধুরা এখন আমরা চা খাচ্ছি, রাত 9:00 সময়। সাধন গিয়েছিল শিক্ষক দিবসের একটা, আজকে সন্ধ্যাবেলা অনুষ্ঠান ছিল, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস গেছে, সেদিন অনুষ্ঠানটা হয়নি, আজকের হয়েছে। ওই যে আমরা যে ও যেখানে যুক্ত আছে সেখানে সেই অনুষ্ঠানটা আজকের হয়েছে। এই যে স্মারক পেয়ে, এই যে এগুলো পেয়েছে, মিষ্টির প্যাকেট পেয়েছি, আর এই যে চা এনেছি 1 কেটলি। মিষ্টি আনলে তো মিষ্টিটা খাওয়া যেত, বলুন, প্যাকেট প্যাকেট মিষ্টিগুলো ও আগে চলে এসছে। আমি তুমি আগে এলে কেন মিষ্টিটা নিয়ে আসতে, মিষ্টিটা আমরা খেতাম, আর আমি তো মিষ্টি। এই যে 1 কেটলি চা, হ্যাঁ চিনি দেওয়া চা, মেয়ে বোঝান খাবে, চা এত চা কী করবো আমরা। এই আর মেয়ের জন্য 1 প্লেট বিরিয়ানি সবার সাথে, এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও পেয়েছি সবার সাথে, স্বামী বিবেকানন্দ শিক্ষক দিবসে উদযাপন বিশেষ সম্মানিত। এটা পেয়েছে ওর
চোখটা আমি গলায় দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওকে দিয়েছে। আমরা যাবো বলেছিলাম, আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ও বললো থাক, আর এই পুজোর সময় তো যদি সন্ধ্যাবেলা দু চারটে কাস্টমার আসে, আমি তো জন্মের ভিখিরি না, যদি দুটো কাস্টমার আসে দুটো পয়সা হয় আমার, আমি শুধু পয়সা পয়সা ব্যবসা না, পুজোর সময় বন্ধুরা অনেক টাকা লাগছে, টাকা মানে জামাকাপড় মালই নেই অনেক, আরও লোক বলছে আরও সব আনতেও পারছি না সত্যিকার, দেখছেন চুল টুল আনলাই নি, কদিন কি খাটা খানি, গোড়ালি পায়ে গোড়ালিটা ব্যথা, আর এই দেখুন এখন এই রাত নটার সময় চা খাওয়া যায়, সন্ধ্যাবেলা চাটা হলে ভালো হতো, আমার মা হলে খেয়ে নিত চা, ফ্রিজের মাথায় আছে আদা দিয়ে চা, কাউকে চাটা ভেজে দিয়ে আর রেয়ানের গাড়ি চালানোর জায়গা দেখুন, বাবার পিঠে রেয়ান গাড়ি চালাচ্ছে, সবাই ফোন নেবে ব্যস্ত, ও কেন ফোন নেবে, বিরিয়ানি চাল দিয়ে ভাত করে দিয়ে শুধু খেয়ে এই চালের একটা সেন্ট পায়, এই চালে ভাত খেতে একটু ভালোবাসে, একটা সেন্ট বানাবে এই চালে, অর্থাৎ